नमस्कार दर्शक बंधु दशुभुज मा ब्लॉग्स टोटका निये तुम्हादेर काछे चले एगुलो किन्तु सब जल जैन्तो टोटका हाते नाते फल पाबेई पाबे এই টোটকাগুলো যদি তোমরা করতে থাকো, টোটকাই বলো, পূজোই বলো, সাধনাই বলো, যাই বলো, এইগুলো যদি করো, দেখো হাতে হাতে ফল পাবে। কি ফল পাবে? এগুলো আমার জীবনে বাস্তবায়িত হয়েছে বলেই আমি জিনিসটাকে তুলে ধরছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদের বলতে চাই কলা গাছ সম্বন্ধে। তাহলে কলা গাছ সম্বন্ধে জানানোর আগে তোমাদের বলবো অবশ্যই দশভুজ মা ব্লগস চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, কলা গাছ অতি প্রাচীন থেকে পৌরাণিক যুগ থেকে সমস্ত কাজে কলা গাছের ব্যবহার, সমস্ত অংশটা কাজে লাগে। কলার থোর থেকে কলার পেটো পুজোয় লাগে, কলার পাতা পুজোয় লাগে, খেতে লাগে, বিয়েতে লাগে, সমস্ত শুভ অনুষ্ঠানে, অশুভ অনুষ্ঠানে, গৃহ পুজোয়, সমস্ত কিছুতে কলা গাছ। তাহলে কলা গাছটা ভীষণই শুভ এবং গুরুত্বপূর্ণ একটি গাছ, ঔষধীয় গাছ বলা যেতে পারে। যাই হোক, এখন কলা গাছটা কিভাবে তোমরা পুজো করলে কি ফল লাভ করবে সেটাই সম্বন্ধে আজকে আমি বলবো। প্রথমে বলবো বৃহস্পতিবার একটা টবে, তোমরা বাড়িতে যদি কোনো জায়গা থাকে তো ভালো কথা, না জায়গা থাকলে একটা টবে সুন্দর করে কলা গাছ বসাও। মোটামুটি বড় মিডিয়াম সাইজের টবে কলা গাছটা বসাও। কলা গাছ বসাবে এবং বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার কলা গাছটাকে সুন্দর করে পুজো করো। কি কি করে পুজো করব, কেমন ভাবে পূজা করবে সেটাই সম্বন্ধে জানো। অবশ্যই বৃহস্পতিবারে হলুদ কাপড় পরবে, সমস্ত রকম হলুদ ড্রেস পরবে। পরার পরে না খেয়ে যেসব মেয়ে এবং ছেলেদের বিয়ে হয়নি তাদের তো অবশ্যই বিয়ে হবে এই গাছটাকে পুজো করলে। কিভাবে পুজো করবে সেটাই আমি তোমাদের বলি, অবশ্যই হবে বিয়ে, এটা কোনো ভুল নেই। এবং অবশ্যই বিশ্বাসটাও রাখতে হবে, ভক্তি এবং বিশ্বাস দুটোই থাকতে হবে যে কোনো পুজোয়। তাহলে কলা গাছটাকে বসালে প্রতি বৃহস্পতিবার ঠিক মানে হলুদ শাড়ি পরে, মেয়েরা হলে হলুদ বা হলুদ কোনো জিনিস পরে, আর ছেলেরা হলে হলুদ জামা বা টি শার্ট যাই পড়ুক হলুদ পরে, হলুদ বস্ত্র পরে, আর মাথায় ঘোমটা দেবে মেয়েরা। সে বিয়ে হোক বা না হোক সব সময় মাথায় কাপড় দিয়ে পুজো করবে। দেখবে অমৃতসরে আমরা যখন গেছি কোনো মানুষকে মাথায় কাপড় ছাড়া ঢুকতে দেয় না। মাথায় কাপড়টা একটা ভক্তি বা শ্রদ্ধা, মাথায় কাপড় দিয়ে পুজো না করলে সে পুজোর পুজোই হলো না। সে পুজোটা ওই নিজে পুজো করলাম এইটুকুই, কিন্তু মাথায় কাপড় সব সময় দিতে হয়, এটাই হচ্ছে ভক্তির এক লক্ষণ। তাহলে মাথায় কাপড় দিয়ে প্রথমে গঙ্গার জল ধূপ প্রদীপ তো নেবেই, এবং অবশ্যই ওই দিনকে সমস্ত রকম হলুদ জিনিস দিয়ে, হলুদ মানে তুমি হলুদ দেবে, এবং একটা লাল হলুদের সুতো পাওয়া যায় দেখবে ওইটাকে বলা হয় বস্ত্র, ওই হলুদ বস্ত্রটা কলা গাছে বেঁধে দেবে, এরকম একটা সুতো কলা গাছে বেঁধে দেবে, আর হলুদ দেবে এবং গুড় ছোলার ডাল লাড্ডু হলুদ বাতাসা যা যা হলুদ থাকবে এইগুলো দেবে। আর কলা তো সর্বঘাটে কাঁঠালি কলা, সর্বঘাটে কাঁঠালি কলা বলে, কলাটাও তুমি দেবে। এই করে প্রতি বৃহস্পতিবার তোমরা যে ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে না তারা মানে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে এবং ভক্তি ভরে দেখো পূজা করো। প্রতি বৃহস্পতিবার তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে, এটা একটা টোটকা। অবশ্যই ওই কলা গাছের পাতা যদি একটু মানে কলা গাছের শিকড়, ওই মাটি থেকে যদি শিকড় পাওয়া যায় ওই দিনকে তুমি হাতে কোনো মাদুলির ভিতর লাগিয়ে ওই হলুদ সুতো দিয়ে ধারণ করো, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, ওই বৃহস্পতিবার দিনই ধারণ করো। এবং বৃহস্পতিবার দিন যেদিন ধারণ করবে একটা দিনই অবশ্যই নিরামিষ খাও, ভাত খাও, আর ভাত যদি না খেতে পারো ময়দা খেলে বেশি ভালো হয়, বেসনের ময়দা মানে বেসনের পরোটা খেলে বেশি ভালো হয়,
এই বেসনের পরোটা করে বা মুগের ডাল এসব দিয়ে তুমি ওই দিনকে খাও, আর ফলের মধ্যে কলা খাও, হলুদ রঙের যদি কিছু থাকে তোমার ধরো আম, তারপরে আনারস, এসব হলুদ ফল জাতীয় জিনিস যদি খাও ওই দিনকে, তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, তোমার মনস্কামনা পূর্ণ হবেই হবে। এই কলা গাছ বললাম যে ভীষণ উপকারী, এবং আদি যুগ থেকে পুরাকাল থেকে কলা গাছকে পূজা করে আসছে। এইভাবে তুমি পূজা করো, অবশ্যই তোমার মনস্কামনা পূর্ণ হবে। এবং এটাই বলবো যে কলা গাছে কিন্তু নারায়ণের বাস, তাই হলুদ ফুল এবং সাদা ফুল দিয়ে কলা গাছকে পূজা করবে। সন্ধ্যেবেলাও ধূপ দীপ জ্বালাবে কলা গাছকে, প্রতিদিন তুমি পারলে ওই কলা গাছকে পুজো করো। বৃহস্পতিবার দিনকে নিয়মগুলো সব পালো, কিন্তু বৃহস্পতিবার দিনকে নিয়মগুলো পালো, আর বাকি দিনকে তুমি ধূপ দীপ ফুল দিয়ে এবং গাছের জল ঢেলে পূজা করো, নমস্কার করো, অবশ্যই তোমার মনোবাঞ্ছা মনের ইচ্ছা পূর্ণ হবে। তাহলে আমি তোমাদের এই টোটকাটা বলে দিলাম, এটা তোমরা পালো। দেখো আমি নিজে হাতে রাতে ফল পেয়েছি, সেই কারণে এই জিনিসটা আমি তোমাদের ইউটিউবের মাধ্যমে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবারও বলবো, ভালো লাগলে আমি আরো আরো পৌরাণিক ঘটনা নিয়ে এখানে আসব। অবশ্যই নমস্কার তোমাদের কাছে, বিদায়।